পিউবি আসসালামু আলাইকুম সাইফুস স্পেশাল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত প্রতিদিনের ন্যায় ধারাবাহিক পর্বে আজকের ক্লাস হচ্ছে আজকের টপিকস সত্যক সারণী আউটপুটের এর একটি সমীকরণ নির্ণয় করো আমার একটা সত্য সারণী দেওয়া আছে তো সেখান থেকে আমাকে এর সমীকরণ নির্ণয় করতে হবে তো এরকমভাবে আমাদের বিভিন্ন পরীক্ষার এস 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 এবং আলিম এক্সামের মধ্যে আসতে দেখা যায় সো সেজন্য বি কেয়ারফুল এই বিষয়টা আমাদেরকে সতর্কতার সাথে লক্ষ্য করতে হবে তো বিষয়টা জানতে হবে তো পিবিয়ার্স দেখো কীভাবে সমীকরণ এফ এর সমীকরণ বের করা যায় প্রথমে আমার সি সমান দেওয়া আছে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান আর তৃতীয় করে দেওয়া আছে চারটা জিরো চারটা ওয়ান তো এফের মান এখানে যেহেতু জিরো জিরো অ জিরো জিরো এখানে এফের একটা মান এখানে দেওয়া আছে অর্থাৎ ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান এই মানটা আসলে দেওয়া আছে তো দেওয়া থাকলে আমাকে এখানে বের করতে হচ্ছে এফের সমীকরণ তো এফের সমীকরণটা আমি কীভাবে বের করব। আমার যেই জায়গায় ওয়ান থাকবে আমি সেই জায়গাগুলোকেই ক্যালকুলেট করব। অর্থাৎ সেই জায়গাগুলোকে আমি সেই জায়গার মানগুলোকেই বাছে করব। অর্থাৎ এখানে ওয়ান আছে তো ওয়ান থাকলে আমি এখানে ইনপুটগুলো কে নেব ইনপুট কী আছে এখানে অ্য বি সি তো আমি কখন অ্য বিসি নেব আর কখন অ্যানট বি নট সি নট নেব তো আমাকে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমার যদি জিরো থাকে তখন আমি সেটাকে অ্যান অট হিসেবে ভেবে নেব আর যদি ওয়ান থাকলে সেটাকে অ্যা হিসেবে ভেবে নেব অর্থাৎ জিরো থাকলে অ্যান বলবো আর ওয়ান থাকলে অ্যা বলবো তাহলে প্রথম গড়ে যেহেতু আমার এখানে ওয়ান আছে তো আমি অ্যাপ সমান বলতে পারি প্রথম ঘরে হবে অ্যানট বি নট সি নট যেহেতু তিনোটার মধ্যে জিরো থাকার কারণে আমি সেখানে বলব অ্য নট বি নট সিনট তো এখানে আরও মান থাকার কারণে আমি এখানে একটা দেব মানে আরও মান এখানের সাথে যুক্ত হবে তো এঘরে যদি আমি দেখি তাহলে প্রথমটার মধ্যে দেখা যাচ্ছে ওয়ান ওয়ান মানে হচ্ছে অ্যা আমরা বলছি ওয়ান মানে এ তাহলে সেজন্য আমি অ্যা দেব এরপর দেখা যাচ্ছে বিয়ের ঘরে জিরো তাহলে বিয়ের ঘরে জিরো মানে হচ্ছে বি নট তারপর সি এর ঘোরো জিরো সেজন্য সি নট আরও মান আছে সেজন্য আমি অর দিলাম তো এরপর দেখা যাচ্ছে এগড় তাহলে এঘড়ের মধ্যে তিনটা যেহেতু ওয়ান আছে এর ঘোরো ওয়ান ওয়ান সির ঘরো ওয়ান তার মানে এই তিনুটা হবে এ বি সি এ নট বি নট সি নট বলা যায় না যেহেতু জিরো নাই সে জন্য আমি এখানে বলবো এ বি সি এভাবে আমরা সত্য সারণী থেকে আউটপুট সমীকরণ অ্যাপের সরলীকরণ বের করব দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখবো সত্য সারণী থেকে আউটপুট এক্সের সমীকরণ নির্ণয় করো তো আমার অ্যা ইনপুট দেওয়া আছে এবং এক্স একটা সমীকরণ দেওয়া আছে এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে বি সমান দেওয়া আছে জিরো একটা জিরো একটা ওয়ান একটা আর এ সমান দেওয়া আছে দুইটা জিরো দুইটা ওয়ান সো এক্স সমান দেওয়া আছে একটা ওয়ান জিরো ওয়ান জিরো তো এক্সের আমি আউটপুট সমীকরণটা বের করার নেমে হচ্ছে আসলে যেই ঘরের মধ্যে শুধু ওয়ান থাকবে অর্থাৎ সেই ঘরকে আমরা ক্যালকুলেট করব হিসাব করবো তাহলে এঘরে ওয়ান আছে এ ওয়ান আছে তাহলে এগোরো ওয়ান এঘোর ওয়ান যদি থাকে তাহলে এটা অনুযায়ী হবে অ্য নট বি নট কারণ আমরা বলেছিলাম এ মানি হচ্ছে ওয়ান আর অ্য নট মানি হচ্ছে জিরো তাহলে সেজন্য এটা অনুযায়ী আমার এখানে হবে কি অ্য নট বি নট অর অর কেন হবে এখানে আরও মান আছে সেজন্য তাহলে এখানে যেহেতু এর ঘরে ওয়ান আছে সেজন্য এ আর বিয় ঘরে যেহেতু জিরো আছে সেজন্য বি নট এভাবে আমরা লজিক্যাল এক্সের সমীকরণ বের করব আমার কাছে তৃতীয় আরেকটা উদাহরণ হচ্ছে সত্য সারণী হতে আউটপুট এস ও সি এর সমীকরণ এতক্ষণ আমরা শুধু একটা সমীকরণ বের করেছি যদি আমার দুইটা সমীকরণ বের করতে পারে একটা হচ্ছে অ্যাস আর একটা হচ্ছে সি এখানে অ্যাস মানি বোঝানো হচ্ছে সাম এস মানি বোঝানো হচ্ছে সাম আর সি মানি বোঝানো হচ্ছে এখানে ক্যারি তাহলে আমাকে যদি অ্যাস এবং সাম ক্যারির সমীকরণ যদি নির্ণয় করতে বলে তখন আমরা কীভাবে করব। আমার এখানে ইনপুট এবং আউটপুট দেওয়া আছে তো ইনপুট এবং আউটপুট যদি দেওয়া থাকে আমাকে বলা হচ্ছে যে এস এবং সি এর সমীকরণ নির্ণয় করো তো আমি প্রথমে যদি আমি এস কে এস এর সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে আমার এখানে চারটা ঘর দেখা যাচ্ছে অন আছে চারটা ঘরকে প্রথমে আমি ধাগিয়ে নিলাম তাহলে এই ঘর অনুযায়ী আমি এটা হিসাব করবো এই তিনটা ইনপুটগুলোকে হিসাব করবো জাস্ট আমি আউটপুটকে হিসাব করবো অর্থাৎ আমি আউটপুটগুলোর ইনপুটগুলোকে হিসাব করবো তাহলে এটা অনুযায়ী এখানে দেখা যাচ্ছে এর ঘরে জিরো আছে সেজন্য আমি এখানে লিখবো অ্যান অট আর এর ঘরে জিরো আছে সেজন্য বি নট আর সি এর ঘরে ওয়ান আছে সেজন্য সি অর তো দ্বিতীয় ঘরে দেখা যাচ্ছে আবার এখানে অ্যানট আছে তো সেজন্য আমি এখানে অ্যানট দেব তারপর বিয়ের ঘরে দেখা যাচ্ছে ওয়ান আছে সেজন্য বি এবং সি এর ঘরে যেহেতু জিরো আছে সেই জন্য সি নট তো এরপরে দেখা যাচ্ছে আবার এখানে ওয়ান আছে ওয়ান থাকার কারণে এ ঘ অনুযায়ী যদি সোজা যদি আমি ইনপুটগুলোকে হিসাব করি তাহলে হচ্ছে এ তারপর হচ্ছে বিয়ের ঘরে যেহেতু জিরো আছে সে জন্য বি নট আর সি এর ঘরে যেহেতু জিরো আছে সেজন্য সি নট এরপর আবার নিচে আরেকটা দেখা যাচ্ছে ওয়ান আছে তাহলে সেই গড়ে অনুযায়ী যদি আমি ইনপুটগুলোকে হিসাব করি তাহলে দেখা যাচ্ছে ইনপুট তিনোটাই ওয়ান আছে ওয়ান থাকার কারণে হবে অ্যা সি যেহেতু জিরো না থাকলে আমরা সেটাকে অ্যানট বলতে পারব না বা বি নট বলতে পারবো না এরপর আমরা সিকে হিসাব করি তাহলে সি এর ঘরে দেখা যাচ্ছে এ ঘরে আর এ ঘরে আর এর উথে এতে ওয়ান আছে তাহলে ওয়ান থাকলে এ ঘর অনুযায়ী যদি আমি হিসাব করি এখানে এর মধ্যে জিরো আছে সেজন্য অ্য নট বি এর ঘরে ওয়ান থাকার কারণে বি আর এর ঘরে যেহেতু ওয়ান আছে সেজন্য সিনট বলা যাবে না সি অর এরপর এখানে ওয়ান আছে সেজন্য সে ঘর অনুযায়ী এ বি নট সি আবার এখানে ওয়ান থাকার কারণে অ্যা সি নট আবার আরেকটা লাস্ট যে ঘটনা আছে সেখানে দেখা যাচ্ছে ওয়ান আছে সেজন্য এ বি সি যেহেতু এখানে নট বলা যাবে না তো আমাদের এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে জিরো যদি থাকে তখন হবে অ্যা নট আর ওয়ান থাকলে এ বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এই বিষয়টা যদি আমাদের মাইন্ডে থাকে তাহলে আশা করি সমীকরণ বে ঘোরা একেবারেই ইজি বের করা যাবে আশা করি বিষয়টা বুঝতে পারো ওকে ডান আজকের টপিকস হচ্ছে এতটুকু আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে